मैं उठ नहीं पाई, मैं गलत कर रही हूँ, मैं उठन पा रही हूँ, गेर हुआ पोशाकधारी असच्चरित्र धर्षक बाबा हाथे नाते धरा पड़े गेछे। कदिन आगे निश्चय आपनारा शुनेछेन उत्तर प्रदेशे एकटी साधु से एकटी 19 बछरेर महिलाके धर्षण करेछिल। आबार नतून करे राजस्थान थेके एई धरनेर एकटी भिडियो उठे आसे। देशेर मानुषके एई धरनेर धर्मगुरुरा তারা চিন্তায় ফেলে দিয়েছে যে গুরুদের চরিত্র এতটা যদি খারাপ হয় তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ কতটা খারাপ হতে চলেছে, সমাজের ভবিষ্যৎ কতটা খারাপ হতে চলেছে। গদি মিডিয়া এই ধরনের খবরগুলোকে লুকিয়ে ফেলেছে, তাই যেটা গদি মিডিয়াদের কাছে পাবেন না আমাদের কাছে সেই সমস্ত খবর আপনারা পাবেন। তাই আপনারা ভিডিওটি দেখুন, তারপরে কথা আগে বড়ো। আপনারা ধর্ষক বাবার ভিডিওটি দেখলেন, এটা সমাজের জন্য খারাপ লক্ষণ। ধর্মগুরুরা তারা যদি এইভাবে ধর্ষণে জড়িয়ে পড়ে, তারা যদি নোংরা নোংরা কাজ করে, তাহলে সমাজে এরা কি শিক্ষা দেবে? তাই আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের সমাজে কিছু ডুপ্লিকেট ধর্মগুরু ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে জানতে হবে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য কী। যেমন মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে মুসলমান হওয়া যায় না, গেরুয়া পোশাক পরে কখনো হিন্দু হওয়া যায় না, ধার্মিক হওয়া যায় না। আমাদের দেশের চাটুকার গদি মিডিয়া তারা এই খবরটাকে তারা লুকিয়ে দিয়েছে, কারণ টিআরপির ব্যাপার আছে, এখানে টিআরপি পাওয়া যাবে না, তাই তারা এই ধরনের খবর নিয়ে তারা চর্চা করে না। আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন, মানুষকে সতর্ক করুন এবং মানুষকে এটা বুঝান যে ধর্মগুরু ডুপ্লিকেট কি অরিজিনাল এটা যাচাই করতে। কারণ আমরা যদি ডুপ্লিকেট অরিজিনাল যাচাই না করে ধর্মগুরুদেরকে ধর্মগুরু ভেবে ফেলি, এটা কিন্তু আমাদের ভুল হবে। তাই দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ, জয় সোনার বাংলা। পরের ভিডিওতে আবার দেখা।